সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রী সহ সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে কিছুক্ষণ আগে আরেকটি সংবাদ পেলাম সেই দরবেশ বাবা সালমান এফ রহমানকে পালানোর সময় গ্রেফতার করা হয়েছে যেহেতু ভারত আদা জল খেয়ে লেগেছে যে কি করে বাংলাদেশকে আন্ডারমাইন করা যায় কি করে বাংলাদেশ একটা অসা উদ্ভুত্থান ঘটানো যায় সেটা ভারত মনে প্রাণে চাইছে সর্বাত্মক ভাবে গত চার আগস্ট তাদের মাধ্যমে তাদের সাইনিং পাওয়ার মাধ্যমে সালমান এফ রহমান তিনি দেশ প্রায় ত্রিশ মিলিয়ন ডলার এফ মাধ্যমে দেশ থেকে নিয়ে পালিয়ে গেছে দিতে চাই একই সাথে যারা উপদেষ্টা রয়েছেন আজকে আমরা অনেক উপদেষ্টা দেখেছি

ফিরিয়ে আনা হয়েছে বাট এখনো পর্যন্ত জানা যায়নি তাকে গ্রেফতার করা হয়েছে কিনা সৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছে বেশ কয়েকদিন হয়ে গেল এখনো পর্যন্ত সৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের তৈরি করা পনেরো বছরে তৈরি করা তাদের প্রশাসন তাদের সব কিছু রয়ে গেছে তাদের এক্সিকিউটিভ সমস্ত এক্সিকিউটিভ জায়গায় তাদের লোকই রয়ে গেছে এটা কি করে সম্ভব এরকম একটা দেশদ্রোহী বদমাস এখন রাষ্ট্রপতি হয়ে কি করে বসে থাকে এবং তার কাছে তার উপস্থিতিতে বাংলাদেশের জনতার যারা রক্ত দিয়েছে জনতা যারা রক্ত দিয়েছে এবং যারা সংগ্রাম করেছে কষ্ট করে জীবন বাজি রেখে তাদের ইচ্ছার প্রতিফলন কি করে সম্ভব শেখ হাসিনা এবং ভারতের বসানো লোক যদি এখনো এক্সিকিউটিভ পাওয়ারে থাকে সেটা রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে সচিবালয়ের জয়েন্ট সেক্রেটারি থেকে আরম্ভ করে তার উপরে সব যা আছে প্রফেসর মোহাম্মদ ইউনুস মতো একজন ব্যক্তি যে ভারতের দুটি ইন্টারভিউ আমি দেখেছি এনডিটিভির সাথে যেহেতু ভারত আদা জল খেয়ে লেগেছে যে কি করে বাংলাদেশকে আন্ডারমাইন করা যায় কি করে প্রফেসর মোহাম্মদ ইউনিসকে আন্ডারমাইন করা যায় কি করে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা যায় এবং পাল্টা উদ্ভুত্থান ঘটানো যায় সেটা ভারত মনে প্রাণে চাইছে সর্বাত্মকভাবে কিন্তু তাদের কিছু প্রশ্নের উত্তরে আমাদের গর্বের প্রফেসর মোহাম্মদ ইউনুস উনি যেই দাঁত ভাঙা জবাব দিয়েছে ভারতকে ভারতকে সাটা করিয়ে দিয়েছে প্রিয় দর্শক দয়া করে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার শয়তানি এখনো চলছে সারা দেশে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদেরকে ভারত থেকে নির্দেশনা দিচ্ছে আর এরা চুরি ডাকাতি আহাজারি করে যাচ্ছে এছাড়াও সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন জেনারেলদেরকে দিয়ে সেনা প্রধানের ওপর ভয়ঙ্কর চাপ অব্যাহত রেখেছে যাতে একটি সেনা অভ্যুত্থান ঘটানো যায় এখন ডক্টর ইউনুসকে সরিয়ে সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভারত এবং শেখ হাসিনা গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের কোনো প্রতিনিধি আসেনি নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে অভিনন্দন জানালেও এখনও তারা বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এদিকে আজকে বাংলাদেশে ব্যর্থতার দায়ে ইন্ডিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে শেখ হাসিনার পতনের কারণে এই মুহূর্তে ভারত পড়েছে চরম বেকায়দায় এরই মধ্যে ডক্টর ইউনুস ইন্ডিয়াকে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনুস বলে বসলেন যে বাংলাদেশে যদি অশান্তি সৃষ্টি হয় বসান্তি চালু থাকে তার ঋণাত্মক প্রভাব তার নেগেটিভ প্রভাব গিয়ে পড়বে সেভেন সিস্টারে এবং সামগ্রিকভাবে ভারতের উপরও সোজাসুজি উনি বলেই দিলেন যে আমাদের সাথে ফাইজলামি করবা আমরা কিন্তু নিশ্চিত করবো তোমার সেভেন সিস্টারও শান্তিতে থাকবে না ভারতের শান্তি থাকবে না এরকম একটা সাহসে মাথা উঁচু করে বুক উঁচু করে কথা বলার মতো কোনো রাজনীতিবিদ বাংলাদেশে এখনো পর্যন্ত আসেনি ভারতের বিরুদ্ধে স্পষ্ট করে হুঙ্কার দিয়ে এরকম কথা বলার সুতরাং উনি এন্ট্রেন্সেই বা সরকারের প্রবেশ একটা এইরকম মূল্যবান সাহসী বক্তব্য দিয়ে ভারতকে কিন্তু দুর্বল করে দিয়েছে বাংলাদেশে বর্তমান প্রফেসর মোহাম্মদ ইনুসারের সরকার এসেছেন এবং আমি মাননীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রতি এবং মাননীয় প্রধানের প্রতি অনুরোধ রাখবো আপনারা দ্রুত আর একটি ঘন্টা সময় অপব্যয় না করে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান থেকে সকল প্রতিষ্ঠান থেকে আপনারা গত পনেরো বছরের যেহেতু এক্সিকিউটিভ বসানো হয়েছে তাদেরকে সরিয়ে দিন পুনর্গঠন করুন বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে এবং তা শুরু করতে হবে সামরিক বাহিনী থেকে এবং সিভিল প্রশাসন থেকে পুলিশ থেকে তার পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান অর্থনৈতিক প্রতিষ্ঠান সব কিছুর থেকে পনেরো বছরে যাদেরকে বসিয়ে যাওয়া হয়েছে সেই সব এক্সিকিউটিভ পাওয়ারকে অপসারণ করতে হবে তার পরবর্তীতে যাদেরকে বিচার আনার প্রয়োজন তাদেরকে বিচার আনতে হবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে ব্রিগেজ জেনারেল থেকে আরম্ভ করে মেজর জেনারেল পর্যন্ত যা উপরে আছে বিশেষ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে স্পষ্টতাভাবে যারা সৈরাজারি শেখ হাসিনা বা আওয়ামী করেছে সেনাবাহিনী ইউনিফর্ম করি তাদেরকে গ্রেফতার একদিনের মাঝখানে করা উচিত এবং করতে হবে নয়তো পরবর্তীতে যেই কথাগুলো বলতে যাচ্ছি অত্যন্ত ভয়ঙ্কর মনে রাখতে হবে শক্তিশালী হতে হলে পাল্টা আঘাত করতে হবে আমরা স্বাধীনতার পর থেকে শুধু ভারতের কাছে মাথা নিচু করে থেকেছি এখন আর মাথা নিচু করার নয় সময় নয় মাথা উঁচু করে দাঁড়াবার সময় এখনো কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ অবস্থায় সৈরাজী শেখ হাসিনা এবং ভারতের শত্রু বসে আছে আপনাদেরকে সৈরাজারী শেখ হাসিনা এই কোলাঙ্গারকে এই চুপ্টুকে যখন নামটা তন্ত একটা মানুষের নাম হয় নাকি চুপ্টুকে যখন বসালো তার দেখেন কি হাসি গতগত হাসি জীবনে চরিত্রহীন চিন্তা করে নাই যে বঙ্গ এর মতো জায়গায় বসবে আর যখন প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ইউনেস্কে সরকারকে প্রফেসর মোহাম্মদ সরকারের প্রধান হিসেবে ক্ষমতা হাতে হস্তান্তর করেন তখন তার চেহারা দেখেন একটা পূর্বমুখী পূর্বমুখী গরুর পশ্চিমাংশ তার চেহারাটা দেখেন একটা পূর্বমুখী গরুর পশ্চিমাংশ তো এই হচ্ছে তার চেহারাই বোঝা যাচ্ছে যে ভারত এবং সৈরাচারী শেখ হাসিনার আওয়ামী লীগের যে রিয়াকশন সেই রিয়াকশনটা তাই মুখের মাঝখানে বুঝলাম যে সশস্ত্র বাহিনী বা সেনাপ্রধান তথা সেনাপ্রধান সব জায়গায় হাত দিতে পারবেন না উনি হয়তো অপেক্ষা করছিলেন যে একটা বৈধভাবে অন্তর্বর্তীকালীন একটা সরকার আসুক তাদেরকে সাথে নিয়ে যা করার করবেন তো সেই সরকার চলে এসেছে সরকারই আসেনি মতো একজন সরকারি খ্যাতিসম্পন্ন এবং যোগাযোগ সম্পন্ন বিশ্বের সকল রাষ্ট্রপ্রধানের সাথে ওনার যোগাযোগ আছে যার ফলে ইনশাল্লাহ বাংলাদেশকে এই কালো অধ্যায় থেকে বের করে নিয়ে আসা উনার জন্য অনেক সহজ হবে তারপর আমাকে কেউ কেউ প্রশ্ন করেছেন এই যে ছাত্ররা আহ সরকারে প্রবেশ করলো দুইজন এটা কেমন দেখা যায় আপনাদেরকে একটু ব্যাখ্যা করি প্রথম কথা হচ্ছে যে আহ নাহিদ এবং আসিফ কিন্তু সত্যিকার অর্থে সরকারের প্রবেশ করে নাই সরকারের অংশ না তারা সংগ্রামরত আন্দোলনরত এবং যারা রক্ত দিয়েছে তাদের প্রতিনিধি হয়ে সরকারের একটা প্রতিনিধিত্ব করতে এসেছে সেই সব সংগ্রামী ছাত্র ছাত্রীদের এবং দ্বিতীয়ত তারা নজরে রাখতে আসছে যে যাদের উপর এই আস্থা অর্জন করছে দেশকে কালো অধ্যায় থেকে বের করে নিয়ে আসতে এবং তারা যেই জন্য রক্ত দিল তাদের সেই সেই প্রতিফলন তাদের ইচ্ছার প্রতিফলন কি এই সরকার রাখছে কিনা সেটার উপরে নজর রাখার জন্য কাছাকাছি এসেছে শুধুমাত্র তারা আসলে রাজনীতিতে বা সরকারে প্রবেশ করে গত চার আগস্ট তাদের মাধ্যমে তাদের সাইনিং পাওয়ারের মাধ্যমে সালমান ইফ রহমান তিনি দেশ থেকে প্রায় ত্রিশ মিলিয়ন ডলার ইভির মাধ্যমে এই দেশ নিয়ে পালিয়ে গেছে তো আমাদের মনে হচ্ছে কেন যেন এরা যদি কোনোভাবে আর একটা দিন সময় পায় একটা দিন সময় পেলে দেশের বিভিন্ন ব্যাংক থেকে এসাও গ্রুপকে তারা কিন্তু দেখা যাচ্ছে বিভিন্নভাবে পায়তারা করছে এছাড়াও যখন শেখ হাসিনা যে চলে গেছে বাংলাদেশ থেকে তখন কিন্তু সেটা গেছে তার নেতাকর্মীরা কিন্তু জানতো না যে সে চলে যাবে পালিয়ে যাবে তো দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা দেশটাকে লুটপাট করে টাকাটা ব্যাংকে সেভে রেখেছিলো তাদেরটা কিন্তু এখনও ব্যাংকে আছে তো তারা যদি কোনোভাবে এই টাকাটা ব্যাংক থেকে তুলে নিতে পারে এই যে যারা এখন বিজিরা আছে তাদের মাধ্যমে যদি তুলে নিতে পারে তখন দেখা যাবে কি এখন দেশটাই মোটামুটি এখন স্থিতিশীল পর্যায়ে আছে টাকাটা নিয়ে যাওয়ার পর এটা যেরকম টাকা দিয়ে মানুষ কিনে নেবে টাকা দিয়ে অস্ত্র কিনে নেবে তখন আমাদের দেশের যে মানুষের যানমালের নিরাপত্তা বিঘ্নিত হবে তো সেই জন্য আমরা মনে করছি যে এরা আমাদের জন্য একটা বড় ধরনের থ্রেড সেই জন্য আজকে বাংলাদেশ ব্যাংকে আসা এবং আমরা চারজনের নাম এখানে দিয়ে দিয়েছি এবং তা বলেছি আজকে দুপুর একটার মধ্যে তাদেরকে পদত্যাগ করতে হচ্ছে এক ডিজি ওয়ান কাজী সাইদুর রহমান ডিজি তিন মোহাম্মদ খুরশিদ আলম এর প্রধান মোহাম্মদ মাসুদ বিশ্বাস পলিসি অ্যাডভাইজার আবু ফারা মোহাম্মদ নাসের এই চারজনকে আপাতত আমরা হচ্ছে বলেছি যে আজকের মধ্যে যাতে তারা দুপুর একটার মধ্যে তারা পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রী সহ সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা শুনানি অনুষ্ঠিত হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাদেশ চৌধুরী আদালতে এর শুনানি হয়েছে যার রায় পরে দেয়া হবে আদালত সূত্রে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক সেতু মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার অতিরিক্ত কমিশনার হারুন রশিদ ও সম্মানিত দর্শক মন্ডলী এতক্ষণে নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলেছেন তো দর্শক এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে বা আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটুকু আমাদেরকে লিখে যাবেন আর হে দর্শক আজকের এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোন স্থান থেকে দেখছেন সেটি একটু কমেন্ট বক্সে আমাদেরকে লিখে যাবেন তাহলে করে আমরা বুঝতে পারবো যে আমাদের একজন দর্শক তিনি আজকের এই ভিডিওটি অমুক জেলা বা অমুক স্থান থেকে দেখতেছেন বা দেশ কিংবা বিদেশ থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন তো দর্শক আজকের এই ভিডিওটি কিন্তু আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল আপনি কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখতে অনেক ভালোবাসেন বিধাই ইউটিউব আপনার কাছে কিন্তু এই ভিডিওটি পৌঁছে দিয়েছে তো ইউটিউব এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি এখনো পর্যন্ত এই ভিডিওটি ক্লিক করে দেখতে পারতেছেন তো দর্শক এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ সংবাদগুলো যদি সবার আগে দেখতে চান বা সবার আগে জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি একটু অল করে দিবেন তো এখানে কিন্তু অনেকেই একটা ছোট্ট মিস্টেক করেন বা ছোট্ট একটি ভুল করে থাকেন আপনারা শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কিন্তু পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি কিন্তু অনেকেই বাজিয়ে দেন না যে কারণে আমি যখন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আপলোড করি তখন কিন্তু আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছায় না যে কারণে আপনি কিন্তু সেই ভিডিওটি মিস করেন তো দর্শক এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ সংবাদগুলো যদি মিস না করতে চান যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি একটু অন করে দেবেন তাহলে করে আমি যখন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আপলোড করব তখন কিন্তু সাথে সাথেই আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যাবে এবং আপনি কিন্তু মুহূর্তের মধ্যেই সেই ভিডিওটি ক্লিক করে দেখে নিতে পারবেন তো দর্শক এতক্ষণ পর্যন্ত দর্শক সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে নতুন কোন সংবাদ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম